করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সংকটময় অবস্থায় সারা বিশ্বের অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা সমস্যায় জর্জরিত মানুষ ক্ষতিগ্রস্ত করতে না পারে। বাংলাদেশের বাজারে এই সংকটের প্রভাব পড়লেও টালমাটাল হয়নি দেশ, যার অন্যতম কৃতিত্ব ব্যবসায়ীদের। FBCCI এর আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে শুক্রবার রাতে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে একথা বলেন FBCCI সভাপতি। তিনি বলেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করেছি FBCCI কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। $89 বিলিয়ন ইকোনমি আজকে ৬৬৫ বিলিয়নের ইকোনমিতে দাঁড়িয়েছে। নতুন বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য আছে, আমরা উন্নত বাংলাদেশের দিকে যাব। এদিকে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, সরকারের সঠিক পদক্ষেপের কারণেই করোনা মহামারীর পরও ভালো আছে দেশের মানুষ। আমাদের মানুষ না খেয়ে মরে নাই। বিশ্বের সাথে যদি তুলনা করেন খাদ্যদ্রব্যের দাম, তাহলে অতুলনীয় বাংলাদেশে সবচেয়ে কম। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন, অর্থনীতির চালিকা শক্তিকে আরো গতিশীল করতে গুরুত্ব দিতে হবে বেসরকারি খাতকে। যেহেতু আমাদের অর্থনীতিটা চ্যালেঞ্জের মোকাবেলায় আছে, আমাদেরকে এখন এই সমস্যাটা আমাদেরকে সম্মিলিতভাবে ব্যবসায়ীরা সরকার আমাদেরকে একসাথে সম্মিলিতভাবে আমাদেরকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। যে কোনো সমস্যা সমাধানে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সালমান এফ রহমান। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।